মধুরা এক গাছ থেকে অনেক পুঁইশাক তুলেছি, এক গাছেই মনে হয় 1000 টাকার পুঁইশাক হবে। দেখুন কত সুন্দর। তো বন্ধুরা দেখুন দুইটা পুঁইশাকের গাছ। বন্ধুরা দেখুন কাঁচা মরিচের পুঁইশাক রান্নার তরকারিটা কত সুন্দর একটা কালার হয়েছে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা আজকে চলে এসেছি সকাল সকাল ঘেরে সবজি করতে, আর সেই সবজি কী সবজি সেটা আপনাদের দেখাবো। অনেক সুন্দর সবজি হয়েছে, আর দেখতে পাচ্ছেন আমার পিছনে ওই যে আমার দিদি শাশুড়ি আসছে, দিদি শাশুড়ির সাথেই ওনার ঘেরে যাচ্ছি সবজি কাটতে। এত সকালে চলে আসছি যে চারিদিকে কুয়াশা ঘেরা। তো দেখুন বন্ধুরা একেবারে ভোরবেলা, বন্ধুরা আমরা চলে এসেছি সবজি খেতে, আর সবজি খেতে চারিধারে সবজি খেত আর সবজি খেত, আর এদিকেই যাব ওই যে দাদা দিদি পুঁইশাকের খেতে চলে আসছি। বন্ধুরা দেখুন কত লম্বা লম্বা পুঁইশাক হয়েছে, আর আপনাদের কেটে দেখাবো কতগুলো লম্বা হয়েছে। তো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখুন কতটা লম্বা হয়েছে, আজকে অনেকগুলো কাটা হবে পুঁইশাক, পুরো একটা গাছ চোয়ারি ফেলবে একদম, একদিন এক পাশ চড়বো আর একদিন আরেক পাশ চড়বো, গোড়া তালাশ করে পাচ্ছ না তুমি বাবা, পুঁইশাকের গোড়া পাইছে। আমি আর থাকতে পারলাম না, এত সুন্দর পুঁইশাক। তো দেখুন বন্ধুরা কত সুন্দর সুন্দর পুঁইশাক, একদম মাটি অবধি বেয়ে গেছে, দেখুন কত সুন্দর। দুইদিন আজকে পাল্লা দিয়ে কাটা হবে, বাড়ি থেকে আমি কাঁচিও নিয়ে চলে এসেছি, দেন আমার কাটতে দেয় কি না দেয়, পুঁইশাক দেয় কি না দেয়, নিজেই নিয়ে চলে যাবো কাটি কুটিয়ে। বন্ধুরা এক গাছ থেকে অনেক পুঁইশাক তুলেছি, এক গাছেই মনে হয় 1000 টাকার পুঁইশাক হবে, এত পুঁইশাক তুলছি আরও তুলতেছি। তো দেখুন কতগুলো, একটা বন্ধুরা এই যে তাবুন আছে না এইখানে রাখবো, তারপর আস্তে আস্তে করে সব বান্ধা হবে। একটা গাছের পুঁইশাক কাটবা, বেশি হচ্ছে কাটা না, এই কটা কাটো, এই কটা কাটো। তো বন্ধুরা দেখুন দুইটা পুঁইশাকের গাছ আরও রয়েছে, এদিকে কুমড়ো হয়েছে, দিদি এদিকে বান্ধা শুরু করে দিয়েছে। দুইজনে দাঁড়ায় পরে বান্ধা শুরু হচ্ছে, বসি বলে বাঁধতে পারতেছে না, অর্ধেক প্রায় বান্ধা হয়ে গেছে। তো বন্ধুরা দুইটি পুঁইশাক গাছে 26টি পুঁইশাক হয়েছে, টাকা কেটে নিচে 40 টাকা করে বিক্রি হবে। পুঁইশাক কাটিও দিয়ে গেলাম, নিয়েও গেলাম, আর সাথে বিরিয়ানিও হবে। সিঁড়ি গেল কি শর্ট নয়েছে, সিঁড়ি গেছে। তো বন্ধুরা আমাদের পুঁইশাক কাটা হয়ে গেছে, এখন সবাই মিলে বাড়িতে যাচ্ছি, আর আমিও নিয়ে যাচ্ছি বাড়িতে সস্তরি করবো, সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথে থাকবেন। তো চলুন বন্ধুরা, এটাও দাদা শশীর পেঁপে, এত সুন্দর পেঁপে হয়েছে। পুঁইশাক নিয়ে চলে আইসি, আসে রান্না করার জন্য কাটতে বসে গেছি। এই মাছগুলো কেটে তারপরে রান্না করব, ছোট পুঁটি মাছ অনেকগুলো পাচ্ছে। তো বন্ধুরা রান্না করতে বসে গেছি, উনুন ধরাই নিস, লবণ হলুদ দিয়ে মাছ মাখাই নেবো, লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, ভালো করে মাখাই নেবো। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো, আমার তেল গরম হয়ে গেছে, এবার মাছ দিয়ে দেবো। মাছটা ভাজা গেলে তুলে নিচ্ছি, আমার জল জাল হয়ে গেছে, লবণ হলুদ দিয়ে দেবো, পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, আর সাথে হলুদ দিয়ে দেবো, কাঁচামরিচ দিয়ে দেবো, শাক রান্নার জন্য আগেই জলে মাছ দিয়ে দেবো, এবার শাকও দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা দেখুন কাঁচামরিচের পুঁইশাক রান্নার তরকারিটা কত সুন্দর একটা কালার হয়েছে, খেতেও দারুণ মজা লাগবে। যে কোনো শাক রান্না করলে, কাঁচামরিচ রান্না করলে খুব সুন্দর হয়, খেতেও দারুণ মজা লাগে। আমার পুঁইশাক রান্না হয়ে গেছে, এবার নামাই নেবো, কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো, এবার পুঁইশাকের চাচড়ি করবো, ফোড়ন দেবো 5 ফোড়ন, কাঁচামরিচ পুঁইশাক দিয়ে দেবো, পরিমাণ মতো। বন্ধুরা অনেকে চিনি খায় না, চিনি না দিলেও চলবে, আর সাথে বা সরিষা বাটা দেবো, এই চচ্চড়ির জন্য সরিষা বাটাটাই মেইন, সরিষা বাটা না দিলে চচ্চড়ির স্বাদ হবে না। সরিষা বাটা দেওয়ার সাথে সাথেই নামায় নিচ্ছি,